ভাবছো সকাল সকাল রেডি হয়ে কোথায় চলেছি? যাচ্ছি মেয়ের স্কুল, ওদের স্কুলে মিটিং আছে। তো স্কুল থেকে মিটিং অ্যাটেন্ড করে বাড়ি যখন এলাম বেজে গেছিল প্রায় 10:30 মতো। তারপর এসে দেখছি বিছানাটাও গোছানো হয়নি, বিছানা গুছিয়ে টুছিয়ে নিয়ে চা করে দিয়ে এসছি ওপরে। তো যাই এখন ওপর থেকে গিয়ে চায়ের কাপটা নিয়ে আসি। ওপরে মানে মিস্ত্রিরা কাজ করছে, কাজ শুরু হয়েছে ওপরের সেজন্য। তারপর সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়েছিল না, মেয়ের জন্য গোলা রুটি আর আমার জন্য একটু চা বিস্কিট আমি খেয়ে নিলাম। তারপর দুপুরে স্নান টান রান্না বান্না খাওয়া দাওয়া পুজো সবই হয়েছে। সন্ধেবেলায় সন্ধ্যা দিয়ে এখন রাতের খাবার বানানো হচ্ছে। বর বলল গোলা রুটি খাবে, বর আর মেয়ে খেলো গোলা রুটি, আর আমি খেলাম ভাত, পটল আলু ছানার একটা তরকারি দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপর একটুখানি নাইট স্কিন কেয়ার করে একদম ফ্রেশ হয়ে ঘুম। টাটা।